পূর্ব বর্ধমান জেলার কানলার জগন্নাথ তলায় রথের দড়ি টানাকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ের চাপে মাটিতে পড়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। করোনার কারণে দুবছর রথযাত্রা উৎসব বন্ধ থাকার পর এবছর সকাল থেকেই বহু মানুষ রথের দড়ি টানার জন্য ভিড় করেছিল, তাতেই ঘটে বিপত্তি। কয়েকজন মহিলা মাটিতে পড়ে যান। উদ্যোক্তারা জানান, এত মানুষের সমাগম হবে তারা ভাবতে পারেননি। বিশৃঙ্খলা কেন, এই মাঠটা অত্যন্ত ছোট এবং সেই তুলনায় রথের রশিওটা ছোটই করা হয়েছে, কিন্তু আজকে অস্বাভাবিক ভিড় থাকার দরুন। হ্যাঁ, তো অনেক জনকে দেখলাম পড়ে যেতে এবং কারো মাথায় লেগেছে, তো এ ব্যাপারে কি বলবো? কিছুই নয়, এটা অত্যাধিক ভিড়ের চাপের জন্য হয় এবং সব জায়গায় এটা হয়। আর এখানে যেহেতু রথের জায়গাটা ছোট, প্রাঙ্গনটা এবং দড়িটাও সেই হিসেবে ছোট রাখা হয়, তুলসীটা সেই হিসেবে, এবং দড়ির তুলনায় জনসমাগমটা বেশি হওয়াতে আর যেটা হয়েছে। যদি এমন কিছু নয়, দুজনা মাত্র পড়ে গেছিলেন এবং সেই দুজনের এমন কিছু ক্ষতি হয়নি। ভিড় সামাল দিতে ছিল না কোনো ব্যবস্থা। উল্লেখ্য, কয়েকদিন আগে পানিহাটিতে দই চিড়ের মেলায় ভিড়ের চাপে কয়েকজনের মৃত্যু হয়। তারপরেও উদ্যোক্তারা রথের মেলায় ভিড় সামলাতে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় উঠছে প্রশ্ন। আরে, এতটাই ভিড় হয়েছে রথটানার, মানে কোনো সিস্টেমটাই ঠিক তো নেই। এতটাই ভিড় হয়েছে যে হুড়ুহুড়ির চোটে পড়ে গিয়ে এরম হয়ে গেছে। তাও কজনা পড়ে গেছে? কজনা, কম করে 10-20 জনা তো পড়েছেই। হ্যাঁ, প্রায় 20 জনা। আমাকে যদি গৌর না টেনে তুলতো মনে হয় আমার গায়ের উপর দিয়ে আদি। মানে আপনার মেয়ের কি হয়েছে? ও পড়ে গেছিল ভেতরে, তারপরে বার করলেন কি করে? এবার আমি তো ওর এই পাশটাতে ছিলাম, ও আমার তলার দিকে পড়েছে, আমি সেই ঠেলে ইয়ে করে ওকে কোনো রকম টেনে টেনে বার করেছি, তুই আগে বেরিয়ে যা দিয়ে, আর আমি আর উঠতে পারছি না। তো এখন কি অবস্থা আছে আপনার মেয়ের? ওই যে ভয় পেয়ে গেছে, দিয়ে অজ্ঞান হয়ে গেছিল। কি চাইছেন আপনি? একটু ব্যবস্থাটা ভালো হলে তো হয়, ওই ওই রামে হবে, আর আসবো না পরের বছর। কোনো পুলিশ প্রশাসনকে দেখলেন? ওই পুলিশ কেউই তো নেই এখানে। ও পড়ে যাচ্ছে সবার, কি অসুবি পড়ে গেছে? কেন পড়ে গেলেন, কেন কি হলো? বিঘটটা কজনা পড়ে গেছে? তো কতজন আমি জানি না গো মা, আমি পড়েছি এটাই জানি। ঘরে সেরকম কিছু হয়নি, শুধু একটু জায়গাটা আর একটু বড় হলে ভালো হতো। অনেকেই তো পড়ে গেছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, অনেকেই পড়ে গেছে, অনেকেই পড়ে গেছে। তো সেই ক্ষেত্রে পুলিশ প্রোটেকশন নিলে কি এরা ভালো করতে মনে হচ্ছে? পুলিশ প্রোটেকশন কোথা দিয়ে দেবে, জায়গাটাই তো কম না। জায়গাটা একটু বেশি হলে কি হতো, তাহলে হয়তো পুলিশ প্রোটেকশন থাকলে হয়তো কাজ হতো। আগে দুবছর লকডাউন থাকাকালীন, লকডাউন থাকাকালীন এবছরে তো দুবছর যেহেতু পুজো হয়নি, রথ টানা হয়নি, সেহেতু এবছর যেহেতু দুবছর পরে রথ টান হচ্ছে, এই জন্য একটুখানি ভিড়টা বেশি হয়েছে। এবারে ভিড় বেশি থাকার দরুনই সামান্য কিছু বন্ধগোল দেখা দিয়েছে, কিছু মানুষ, হ্যাঁ কিছু মানুষ পড়ে গিয়েছে, কিন্তু সেরকম কিছু কারো আহত হয়নি, কিছু কারো কিছু হয়নি। কানলা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।